বরিশাল বিভাগীয় সরকারি কর্মজীবী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় সরকারি কর্মজীবী সমিতির সকল সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার 28 মে বিকাল 5টার দিকে ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, সচিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নিজামুল কবির, মহাপরিচালক বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন ফাইজুল হক, অতিরিক্ত মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, প্রফেসর ডক্টর স্বপন বন্দ্যোপাধ্যায়, পরিচালক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট সহ বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এম এ সালাম, সভাপতি বরিশাল বিভাগীয় সরকারি কর্মজীবী সমিতি। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বরিশাল বিভাগীয় সরকারি কর্মজীবী সমিতি। সেখানেই আপনাদের দক্ষতা এবং সুস্থ পরিবেশ